আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকে আমরা জেনারেল নলেজ থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ দেখব, সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার্স, যেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে সাতটা রাজ্য, সেই সাতটা অঙ্গরাজ্য আছে ভারতের, সেগুলো সম্পর্কে জানব। সেভেন সিস্টার্স, খেয়াল করো দেখো, ভৌগোলিকভাবে তোমরা হচ্ছে মানচিত্রে দেখতে পারো, এখানে আমরা আগে একটু পড়ে নেই, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সাতটি রাজ্য ও রাজধানী সহ খেয়াল করো, এই সাতটাকে সেভেন সিস্টার্স বলা হয়। সর্বপ্রথমেই হচ্ছে অরুণাচল, অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, অরুণাচল ইটানগর। দেন হচ্ছে মিজোরাম, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এই মিজোরাম থেকে কিন্তু অনেকগুলো নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। দেন হচ্ছে ত্রিপুরা, খেয়াল করো দেখো, ত্রিপুরা, ত্রিপুরার আরেকটা রাজধানী, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে কানেক্টেড, তোমরা এটা মনে রাখতে পারো। নাগাল্যান্ড, নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। তারপর হচ্ছে মেঘালয়, ট্যুরিস্ট ডেস্টিনেশন, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। দেন হচ্ছে আসাম, আসামের রাজধানী হচ্ছে দিশপুর। লাস্টে হচ্ছে মণিপুর, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। এখন খেয়াল করো দেখো, ভৌগোলিকভাবে এরা হচ্ছে আমাদের সাথে কিভাবে প্রভাবিত, খেয়াল করো, এই যে মেঘালয় এখানে যে আছে, এই মেঘালয়ের থেকে কিন্তু অনেকগুলো হচ্ছে নদী প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে প্রবাহিত হয়েছে। তো এইখানে এদিকে যারা হচ্ছে একটু ভ্রমণ পিয়াসু, তারা হচ্ছে বলতে পারবা যে এই যে সিলেটের এই সাইডগুলোতে, এখানে হচ্ছে সাদা পাথর বা হচ্ছে তোমার এইখানে, এখান থেকে হচ্ছে মেঘালয়ের কিছু অংশ দেখা যায়। ওকে, সো এইখানে যারা সীমান্ত বা যে এইখানে নেত্রকোণার এই সাইড থেকে মেঘালয়ের এক দেখা যায়, এবং এখান থেকে অনেক নদী কিন্তু প্রবাহিত হয়ে এদিক দিয়ে ঢুকছে। দেন এদিকে হচ্ছে, ঠিক এদিকে নোয়াখালী কুমিল্লার এই সাইড, ভৈরবের এই সাইড, এটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। মিজোরাম, মিজোরাম থেকে অনেক নদী হচ্ছে প্রবাহিত এদিক দিয়ে ঢুকছে, মিজোরাম হচ্ছে এই সাইডটাতে, মানে পার্বত্য চট্টগ্রামের এই সাইডটাতে, পাহাড়ি অঞ্চল, এদিক দিয়ে হচ্ছে তোমার এই বাংলাদেশের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো এই সাইডটাতে আছে। ওকে, দেন মণিপুর, অনেক মণিপুরীরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের দেশের এইখানে এসে থাকে। দেন অনেক বড় একটা অঙ্গরাজ্য, এটা হচ্ছে আসাম, আসাম থেকে অনেকগুলো নদী প্রবাহিত হয়ে এখানে আসছে আসাম, আসামের রাজধানী হচ্ছে দিশপুর। দেন নাগাল্যান্ড, নাগাল্যান্ড হচ্ছে ভারতের সর্বপূর্বের রাজ্য, পূর্বের এর রাজধানী হচ্ছে কোহিমা। দেন হচ্ছে অরুণাচল, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তো এই সেভেন সিস্টার্স থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টের যেখানে ইংলিশ জিকে আছে সেটার জন্য। সো আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।